কুয়ায় পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি জলপাইগুড়ি শহরের ইন্দিরা গান্ধী কলোনি এলাকার। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বছর 65-এর এই বৃদ্ধা তার বাড়িতে একাই থাকতেন। পাশেই রাজবাড়ি পাড়াতে তার ছেলে প্রবীর রায় বসবাস করেন, তার নিজের বাড়িতে। প্রতিদিনই তার ছেলে দুবেলা এসে তার মায়ের সাথে দেখা করতেন। সে রীতিমতো বৃহস্পতিবার বিকেলে তার মাকে বাড়িতে দেখতে এসে দেখে তার মা বাড়িতে নেই। আশপাশের সব বাড়িতে খোঁজ করেন তার ছেলে। তারপর বাড়ির কুয়োর পাশে তিনি দেখতে পান জুতো পড়ে আছে। তারপর কুয়োতে তাকিয়ে দেখেন মা কুয়োয় পড়ে আছে। কিছুক্ষণের মধ্যেই খবর দেওয়া হয় দমকল বিভাগ ও কোতোয়ালি থানায়। দমকল ও কোতোয়ালি থানার পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে। ততক্ষণে প্রাণ হারিয়েছেন তিনি। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালের মর্গে। বৃদ্ধার এই অস্বাভাবিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার। কী কারণে বৃদ্ধার মৃত্যু হলো তা বুঝতে পারছেন না পরিবারের লোকজন। কি হয়েছে, কোন এলাকায়? এই ইন্দিরা কলোনি এলাকা। হ্যাঁ, কি হলো? ওর ছেলে 5টা রোজই আসে, সকাল বিকাল দুই বেলা। তো বিকালবেলা আসলো, এসে বলছে মাকে আমি পাচ্ছি না বাড়িতে। মাকে পাচ্ছ না? মাকে খুঁজতে বেরিয়েছে আমার বাড়িতে। আমার বাড়িতে গিয়ে বসতো টসতো উনি, তো গিয়ে খুঁজতে গেছে রীতিমতো। তো আমার ঘরে তো আমি যা দেখলাম আমার বাড়িতে আসে নেই বললাম। তখনই আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম এই বাড়িতে। এসে তারপরে খুঁজতেছি, খুঁজতে এই পায়খানা বাথরুম সব খুঁজে দেখলাম নেই। তারপরে এখানে কুয়ার পারে এসে দেখি একটা দুটো চটি পড়ে আছে। চটি যখন পড়ে আছে তখন আমি মোবাইল দিয়ে চেক করে দেখি যে বডি দেখা যাচ্ছে। তখন দেখলাম একটা কালো কি জিনিস। তারপরে দুই চারজনকে বললাম আশেপাশে বাড়ি টস নিয়ে দৌড়ে আসো। টস নিয়ে আসে তখন টস মেরে তখন দেখলো যে উনি এখানে। কী করে হলো ঘটনাটা এখন মানে আমি ঠিক মানে কিছু মানে বুঝতে পারছি না। কেন আমি ওনাকে দুপুরবেলাও দেখেছি বসেছিল।